সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঈদের ছবি মুক্তি পেয়েছে তিনটি যৌথ প্রযোজনার ছবি নবাব, বস্তু এবং দেশীয় ছবি রাজনীতি। ঈদের বেশ কিছুদিন পর এখন চলছে হিসেব নিকেশ, কেমন ব্যবসা করছে ঈদের ছবিগুলো। শাকিব খানের নবাব ছবি থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে জিতের বস্তু ছবিটি। কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনায় এবং বাংলাদেশের জাজের প্রযোজনায় বস্তুতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। বাবা যাদব পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে 112টি হলে। এই ছবির মুক্তিতে ছিল অনেক অনিশ্চয়তা, কিন্তু শেষ মুহূর্তে ছাড়পত্র পেয়ে ঠিকই ব্যবসা করছে ছবিটি। এর আগেও একবার ঈদে শাকিব ও জিতের লড়াই হয়, সেবারও শিকারি দিয়ে বাজিমাত করেছিল শাকিব, আর জিতের ছবিটি ছিল বাদশা। ধারণা করা হচ্ছে এবারও ঢাকার বাজারে এক ধাপ এগিয়ে থাকবে ডালিউড কিং শাকিব খান। বক্স অফিস বাংলাদেশের দেওয়া তথ্য মতে মুক্তির 5 দিন শেষে বস্ত্র ছবিটি আয় করে নিয়েছে 3,63,00,000 টাকা। এর মধ্যে ছবিটি চতুর্থ এবং পঞ্চম দিনে আয় করে নেয় যথাক্রমে 59,00,000 টাকা এবং 44,00,000 টাকা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।